প্রয়াত শতবর্ষ পেরিয়ে যাওয়া স্প্রিন্টার মন কাউর মৃত্যুকালে বয়স হয়েছিল একশো বছর গোটা বিশ্বকে অবাক করে দিয়ে তিরানব্বই বছর বয়সে দৌড় শুরু করে দু সালে তিনি আমেরিকান মাস্টার্স বিশ্বের দ্রুততম মহিলার খেতাব বর্জন করেছেন শনিবার চন্ডীগড়ের এক হাসপাতালে মারা যান তিনি দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি পাঞ্জাবের চন্ডীগড়ে মনকাউরকে মিরাকল মম বলে ডাকা হোক মিরাকেল মমের মৃত্যু সংবাদ জানিয়েছেন তাঁর ছেলে একাশি বছর বয়সী অ্যাথলিট গুরুদেব সিং দু উনিশ সালে তিনি নারী শক্তি পুরস্কার পেয়েছিলেন তিনি বারবারই বলতেন কারো স্বপ্ন পূরণে বয়স কখনও বাধা হতে পারে না গত দশ বছরে তিনি পৃথিবী জুড়ে বিভিন্ন দেশে দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ট্র্যাক অ্যান্ড ফিল্ডে জিতেছেন কুড়িটিরও বেশি মেডেল এরপরই পোল্যান্ডে অনুষ্ঠিত বিশ্ব মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে তিনি চারটি সোনা জয় করেন দু হাজার সতেরোর অকল্যান্ড স্কাই টাওয়ারে অনুষ্ঠিত প্রতিযোগিতায় তিনি ছিলেন সর্বাধিক বয়স্ক অ্যাথলিট চ্যানেল দিন